সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং ভালো করে পড়াশোনা করার শুভকামনা রেখে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, অলরেডি এই অধ্যায়টি আমি শুরু করে দিয়েছি, আজকে এর দ্বিতীয় ক্লাস। খুবই একটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। এটা ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। হ্যাঁ, তো আজকে এই অধ্যায়ে আলোচনায় আমি যে বিষয়গুলি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সুবিধা, অংশীদারি ব্যবসায়ের অসুবিধা এবং অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদের প্রাথমিক আলোচনা। আগামী দিন আমি ডিটেলস নিয়ে আলোচনা করব, কারণ প্রকারভেদটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য প্রকারভেদটাকে আমি আলোচনায় দুদিনের জন্য রেখে দিয়েছি। তো চলো দেরি না করে আজকের মতো তাহলে আমরা আমাদের মূল ক্লাসে অংশগ্রহণ করি। প্রথমেই আলোচনা করব অংশীদারি ব্যবসায়ের সুবিধা নিয়ে, ঠিক আছে? যেহেতু প্রত্যেকটি ব্যবসায় যে মানুষ গঠন করে অবশ্যই সেটার সুবিধা আছে জেনে কিন্তু মানুষ ব্যবসায় গঠন করে, অংশীদারি ব্যবসায়ও তার ব্যতিক্রম নয়, ঠিক আছে? তো প্রথমেই অংশীদারি ব্যবসায়ের সুবিধা আলোচনা করতে গিয়ে প্রথমেই যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে সহজে গঠন। অর্থাৎ যেহেতু অংশীদারি ব্যবসায় গঠন করতে কোনো আইনগত ঝামেলা নেই, হ্যাঁ, এবং একাধিক ব্যক্তি মৌখিক বা লিখিত চুক্তি করে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে, হ্যাঁ, একাধিক মালিকানার ভিত্তিতে খুব সহজে এরূপ ব্যবসা গঠন করতে পারে, সেই জন্যই কিন্তু অংশীদারি ব্যবসায়ের এটি একটি বড় সুবিধা। তবে বাংলাদেশের সরকারি নিয়মানুসারে এরূপ ব্যবসা পরিচালনার জন্য ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে অবশ্যই কিন্তু ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে, ঠিক আছে? এরপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে অধিক মূলধন। এই ব্যবসায় আমরা জানি যেহেতু একাধিক সদস্য, আর একাধিক সদস্য একটা ব্যবসায় কেন নেওয়া হয়, একাধিক সদস্য একটা ব্যবসায় এ কারণে নেওয়া হয় ব্যবসায় পরিসরটা বড়, আর সেখানে অবশ্যই বিনিয়োগের পরিমাণও বেশি প্রয়োজন, অর্থাৎ মূলধন বেশি প্রয়োজন। আর সেই জন্যই কিন্তু অংশীদারিরা এই অংশীদারি ব্যবসায় তারা অংশীদার চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারি ব্যবসায়টা গঠন করে থাকে। প্রয়োজনে সকলের সম্মতিক্রমে মূলধন বৃদ্ধির সুযোগ থাকায় এক্ষেত্রে অধিক মূলধন জোগাড় করা সহজ হয়ে যায় এবং প্রয়োজনে ব্যবসায় সম্প্রসারণ করাও যায়, ঠিক আছে? এক মালিকানা ব্যবসায় অনেক সুবিধা থাকার পরও একক মালিকের মূলধন প্রদানের সামর্থ্যের সীমাবদ্ধতার কারণেই আসলে এই অংশীদারি ব্যবসায়ের উৎপত্তিটা ঘটেছে। অর্থাৎ একজন মালিক তাকে অধিক পুঁজি বিনিয়োগ থেকে শুরু করে ঝুঁকি ঝামেলা সব কিছু একাই পোহাতে হয়, ঠিক আছে? সেই চিন্তাটা সেই সেই মানে সেই দিকটা মাথায় রেখে যাতে ঝামেলা না হয়, ঠিক আছে, সেই জন্য এই একাধিক ব্যক্তি সম্মিলিত চুক্তিবদ্ধের ভিত্তিতে এই ব্যবসাটি গঠন করে থাকে। 3 নম্বরে হচ্ছে দলবদ্ধ প্রচেষ্টা। অবশ্যই যে ব্যবসায়ের জনসংখ্যা মানে সদস্য সংখ্যা জনসংখ্যা সরি সদস্য সংখ্যা একাধিক হয়, অবশ্যই কিন্তু সেখানে দলবদ্ধ প্রচেষ্টাটাও কিন্তু জোরদার হয়, কারণ একাধিক মাথা একত্রিত হয়ে যখন কোনো কাজ করে তখন কিন্তু সেই কাজটা কিন্তু আমি মনে করব যে বেশ ফলপ্রসূ হয়ে থাকে এবং গুরুত্বের সাথে বিবেচনা করা হয়ে থাকে। সকল অংশীদারদের স্বার্থ থাকে এক্ষেত্রে এক ও অভিন্ন হয়, হ্যাঁ, ফলে সকলেই দলবদ্ধভাবে ব্যবসার সফলতার জন্যই কিন্তু কাজটা করে থাকে। সুতরাং আরও একটা কথা, যেহেতু এখানে বিভিন্ন ব্যক্তি এখানে সদস্য হয়, সুতরাং তাদের কিন্তু বিভিন্ন ব্যক্তি বিভিন্ন যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে, তাদের এই যোগ্যতাটার এখানে সমন্বয় ঘটে এবং প্রত্যেকে দায়িত্ব ভাগ করে নেওয়ার একটা সুযোগ এক্ষেত্রে কিন্তু এই অংশীদারি ব্যবসায় থাকে, ফলে ব্যবসার উন্নয়নটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। 4 নম্বরে হচ্ছে পয়েন্ট যেটি সম্মিলিত সিদ্ধান্ত। অবশ্যই যেহেতু অংশীদারি ব্যবসায় আমি একাধিক সদস্যের কথা বলতেছি, অবশ্যই সিদ্ধান্ত কিন্তু এখানে সম্মিলিতই হবে, এটা বলার অপেক্ষা রাখতেছে না এই কারণেই। আর সাধারণত সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক নীতিমালা অনুষ্ঠিত হয়, অর্থাৎ এ একজন একটা নেবে ও একটা নেবে তা হবে না। তবে হ্যাঁ, সবাই মিলে ভিন্ন ভিন্ন মতামত দিলেও মতামত একটাই হবে এবং সেটা সবাই মেনে নিতে বাধ্য থাকবে, এটাই হচ্ছে মেইন কথা, ঠিক আছে? আমি আবারও বলছি যে সবাই মিলে সিদ্ধান্ত নেবে, যে যার যার নিজের মতো মতামত পেশ করবে, কিন্তু মতের ভিত্তিটা হবে যে সবাই একই দিকে নক করছে, হয়তো মতামতটা এক একজনের এক একভাবে এক এক দিক থেকে আসবে, কিন্তু সেই মতামতটা মেনে নিতে সবাই বাধ্য থাকবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সকলে ইতিবাচক মতের প্রয়োজন পড়ে, এটা আমরা জানি, ফলে এক্ষেত্রে একাধিক ব্যক্তির আবেগ ও সীমাবদ্ধতা দূর করে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ এবং এর বাস্তবায়নকেই এখানে অংশীদারি ব্যবসায় গুরুত্ব দেওয়া হয়ে থাকে। 5 নম্বরে আসে ঝুঁকি বণ্টন। অবশ্যই যেহেতু
এক মালিকানায় একজন ব্যক্তিকে এই বেশি ঝুঁকি নিতে হয় জন্য এই কয়েকজন মিলে অংশীদারি ব্যবসায় গঠন করে অবশ্যই ঝুঁকি, কিন্তু ব্যক্তির একা না, সবাই ঝুঁকিকে সমভাবে বন্টন করে নিতে হবে। চুক্তিতে উল্লিখিত লাভ ক্ষতি বন্টন হার অনুযায়ী হ্যাঁ সমান হারে বা মূলধন অনুপাতে ব্যবসায় কোনো প্রকার ক্ষতি হলে সেই ক্ষতি অংশীদারদের মধ্যে বন্টিত হয়ে যায় এবং ঝুঁকিপূর্ণ ক্ষেত্রেও বিনিয়োগ করা সহজ হয়। এর ফলে মুনাফাটা কী হয়, বৃদ্ধি পায়। 6 নম্বরের পয়েন্ট হচ্ছে আইনগত ঝামেলা মুক্ততা। এ ব্যবসায়কে কোম্পানির ন্যায় বিভিন্ন বিষয়ে আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না, ফলে আইনগত ঝামেলা নেই বললেই চলে। আমি আগেও এর আগে ক্লাসেও তোমাদেরকে বলে দিয়েছি যে এক মালিকানা অংশীদারি ব্যবসায় কিন্তু তেমন কোনো আইনগত ঝামেলা নেই, কিন্তু তারপরেও কিন্তু 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী কিন্তু অংশীদারি ব্যবসায় গঠিত এবং পরিচালিত হয়ে আসছে। অসীম দায়ের পরোক্ষ সুবিধা। আমরা জানি অংশীদারদের দায় কিন্তু অসীম, ঠিক আছে, আর যে সীমিত অংশীদাররা কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। এটা আসে এক প্রশ্নে, নৈবিত্তিকেও আসে অংশীদারদের দায় কেমন, অংশীদারদের দায় অসীম, আবার জ্ঞানমূলকেও আসতে পারে, ঠিক আছে। তো দায়ের মাত্রা বুঝে ব্যক্তি বা ব্যক্তিবর্গের সতর্ক হয়ে চলার যে সুবিধা তাকেই অসীম দায়ের পরোক্ষ সুবিধা বলে। ব্যবসায় অংশীদারদের দায় অসীম হওয়ার কারণে সকল অংশীদার অত্যন্ত সতর্কতার সাথে ব্যবসা পরিচালনা করে থাকে এক্ষেত্রে, ফলে অপ্রয়োজনীয় ব্যয় সহ সকল ধরনের আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি এক্ষেত্রে হ্রাস পায়। হ্যাঁ, এবং দ্বিতীয় পক্ষ এরূপ দায়ের সুবাদে ঋণ প্রদানে আগ্রহী থাকে, এবং এই ধরনের ঝুঁকি, এই ধরনের ব্যাপারগুলো আছে যেন দায় সবাই ভাগ করে নেয় জন্যই, কিন্তু তৃতীয় পক্ষ এক্ষেত্রে ঋণ প্রদানে আগ্রহী বোধ করে থাকে যে এ ব্যবসার দায় তো একাকী একজনের না, যদি এখানে আমরা ঋণ দিয়েও থাকি সেক্ষেত্রে সবাই মিলে এখানে ঋণটাকে পরিশোধ করতে হবে, একাকে কারো উপরে এটার প্রেশারটা পড়বে না, ঠিক আছে। এরপরে আসো জনসংযোগ সুবিধা, যেটা লাস্ট পয়েন্ট সুবিধার। হ্যাঁ, অংশীদারদের প্রত্যেকের বিভিন্ন ক্ষেত্রে পরিচিতি, সুনাম ও বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় থাকার কারণে ব্যবসায় অধিক জনসংযোগের সুবিধা পায়, ফলে দ্রুত সুনাম অর্জন সম্ভব। কারণ আমরা জানি সুনাম হচ্ছে ব্যবসার একটা গুরুত্বপূর্ণ সম্পদ, আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি একবার সুনাম অর্জন করতে পারে তাহলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না, চটচট করে করে উপরের দিকে উঠে যায়, ঠিক আছে। তো এটাই ছিল অংশীদারি ব্যবসার সুবিধা, আর যেখানে সুবিধা আছে সেখানে অবশ্যই অসুবিধা আছে, এটা বলার অপেক্ষা রাখে না, সুবিধা থাকবে অসুবিধা থাকবে না, আবার যেখানে অসুবিধা আছে সেখানে সুবিধাও আছে। প্রতিটা জিনিসেরই সুবিধা অসুবিধা নিয়ে পৃথিবীতে সব কিছু সৃষ্টি হয়েছে। তো এবারে আমি আলোচনা করবো অংশীদারি ব্যবসায়ের অসুবিধা। প্রথমে যেটি সেটা হচ্ছে সীমাহীন দায়, কারণ অংশীদারদের ব্যবসায় কিন্তু দায় কিন্তু অসীম, আর আইন অনুযায়ী ব্যবসায়ের অংশীদার দায় যেহেতু অসীম, সেহেতু ব্যবসায় বিনিয়োগকৃত মূলধনের বাইরে অংশীদারদের ব্যক্তিগত কিছু দায় জন্মে যায়। কোনো দেউলিয়া অংশীদারের দায়ও অন্যদের বহন করতে হয় কিন্তু এক্ষেত্রে, অর্থাৎ কেউ একজন দেউলিয়া হয়ে গেছে, তিনি আর ব্যবসায় থাকতে পারবে না, তার দায়ও কিন্তু অন্যদেরকে বহন করতে হবে। কোনো পাওনাদার যে কোনো অংশীদারদের বিরুদ্ধে মামলা করে তার পাওনা আদায় করতে পারবে, এ কারণে সচ্ছল ও সামর্থ্যবান ব্যক্তির এরূপ ব্যবসায় গঠনে নিরুৎসাহ বোধ করে, ঠিক আছে। কারণ কে কি যে যদি কেউ পাওনাদার থাকে সেক্ষেত্রে কিন্তু অংশীদারদের বিরুদ্ধে সেই পাওনাদার মামলা করে দিতে পারবে, সেই জন্য আর্থিকভাবে সচ্ছল এবং সামর্থ্যবান ব্যক্তির এই ব্যবসায় সাধারণত এই ধরনের ব্যবসায় গঠনে একটু নিরুৎসাহিত বোধ করে থাকে। আর একটা কথা, অংশীদারি ব্যবসা পড়তে গেলে তোমাকে একটা জিনিস মাথায় রেখে দিতে হবে, এই নৈবিত্তিকটা এটা বইয়ের কোথাও নেই, এটা আমি জানাই রেখে দিই, যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর শুরুতে তোমার মেসার্স কথাটা লেখা আছে, তোমরা অ্যাজ এ কমার্সের স্টুডেন্ট হিসেবে এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, মেসার্স কথাটা যেখানে লেখা আছে ওটা অবশ্যই হচ্ছে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান, ঠিক আছে। এরপরে আসো 2 নম্বর পয়েন্ট, যেটি সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সকল অংশীদারদের মতামত গ্রহণ করতে হয়, একদিকে সবাইকে যথাসময়ে না পাওয়া, অন্যদিকে মতের অমিল, এর কারণে অবশ্যই দেখা গেছে কোনো একটা মিটিং ডাকছে, দেখা গেছে যে সবাই উপস্থিত হতে পারেনি, আবার একটা বিষয়ে সকলের সিদ্ধান্তটা কিন্তু ভিন্ন ভিন্ন রকম, এ কারণে দেখা যায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়ে যায়, আর এই দৃঢ় দেরি হওয়ার কারণে দেখা যায় যে ব্যবসার চালানো দুষ্কর হয়ে পড়ে। 3 নম্বর, পরিচালনায় জটিলতা। আইন অনুযায়ী সকল অংশীদারই এই ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করতে পারে, ব্যবসায় যখন সাধারণ মানে থাকে তখন অনেকে এই ব্যবসায় পরিচালনায় তেমন আগ্রহ দেখায় না, ঠিক আছে, কিন্তু ব্যবসা ভালো করলে অযোগ্য অংশীদারও এরূপ অধিকার প্রয়োগে অনেক সময় এগিয়ে আসে। মানে কথাটা যেটা সেটা হচ্ছে যে তেলুয়া মাথায় সবাই তেল দেয়, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে ব্যাপারটা এরকম হলো যে যখন ব্যবসায়টা নর্মালি চলতেছে, ধীরগতিতে
হ্যাঁ চলতেছে ঠিকঠাক, তখন কিন্তু কেউ পরিচালনায় আসে না। কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসায় প্রচুর পরিমাণে মুনাফা অর্জন হয়ে গেছে, তখন একটা অযোগ্য ব্যক্তি যে কিনা পরিচালক হওয়ার যোগ্যতাই রাখে না, তখন সেই ব্যক্তিও চায় যে আমি এই ব্যবসায় পরিচালক হব, আমার একটা কি পদমর্যাদা তৈরি হোক, সেও এটা চায়। ঠিক আছে, এরপরে আসো 4 নম্বরে অদক্ষ ব্যবস্থাপনা। অংশীদারদের অনেকে দায়িত্ব পালনে অনীহা, ক্ষেত্রবিশেষে অযাচিত হস্তক্ষেপ, ত্বরিত সিদ্ধান্ত গ্রহণের অসুবিধা, পরিচালনায় জটিলতা এবং ব্যবসায় পরিচালনার জন্য ন্যায্য পারিশ্রমিকের অভাব, এই কারণগুলোর কারণে এই ব্যবসায় ব্যবস্থাপনা প্রায়শই অদক্ষ হয়। যৌথ দায়িত্বের কারণে দায়িত্ব পালনে অনীহা ও অন্যের উপর দায় চাপানোর প্রবণতা, অর্থাৎ সে মনে করতেছে যে আমি তো মাসে বিনিয়োগ করছি, এ মাসে এনারা করুক, এরকম একটা মানে ইয়া চলে আসে। ঠিক আছে, আবার দেখা যায় যে যদি প্রকৃত ব্যবসা সম্পর্কে দক্ষ লোক যদি না হয়, ব্যবসা পরিচালনা কিন্তু ব্যবসা সম্পর্কে দক্ষ লোক যদি না হয়, তখন কিন্তু ব্যবস্থাপনা অদক্ষ হয়ে পড়ে। কারণ দক্ষ ব্যক্তি ছাড়া ব্যবস্থাপনা কখনোই সুদক্ষ যে হবে না সেটা বলার অপেক্ষা রাখে না। 5 নম্বরে হচ্ছে মূলধনের সীমাবদ্ধতা। সীমিত সদস্য সংখ্যা, মূলধন সংগ্রহে পদ্ধতিগত অসুবিধা, অংশীদারদের অসীম দায় ইত্যাদি কারণে দেখা যায় যে এ ব্যবসায় মূলধন সংগ্রহ করা যায় না। আর যৌথ দায়িত্বের কারণে কেউ এককভাবে মূলধন সরবরাহ এগিয়ে আসে না, এ কারণে ঋণ সংগ্রহেও অসুবিধা হয়। তাই ব্যবসায়ের সম্ভাবনা ভালো থাকলে সেক্ষেত্রে অংশীদারদের মধ্যে কোম্পানি গঠনের আগ্রহ লক্ষ্য করা যায়। আচ্ছা, তাহলে কি মূলধনের সীমাবদ্ধতা কি? যেহেতু আমি বললাম যে এক্ষেত্রে যে সদস্য সংখ্যা সীমিত আর অংশীদারদের দায় অসীম, কাজে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে অনেকে এই সঠিক সময়ে যে মূলধনটা সংগ্রহ করবে, দেখা গেছে যে দুজন করছে, একজন বলতেছে যে আমার এখন হাল খুব খারাপ, আমি আর কয়েকদিন পর ইনভেস্ট করবো, আপনারা চালিয়ে নেন, এই এই ধরনের একটা ব্যাপার চলে আসে, যার কারণে দেখা যাচ্ছে মূলধনের সীমাবদ্ধতা দেখা দেয় ব্যবসা পরিচালনা করতে গেলে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পারস্পরিক সদিশ্বাসের অভাব। গ্রাম্যমানের পারস্পরিক আস্থা ও সদিশ্বাস না থাকলে এই ধরনের ব্যবসায় কিন্তু প্রচুর, কারণ আমি আগেই বলেছি যে অংশীদারি ব্যবসায় পরিচালনা করতে গেলে অবশ্যই বিশ্বাসের সম্পর্ক থাকতে হবে, একে অপরের প্রতি পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকতে হবে। আর পারস্পরিক আস্থা ও বিশ্বাস এখনকার যুগে কার ওপর আছে বলো, কে কার ওপরে রাখে? সুতরাং সেক্ষেত্রে এই ব্যবসা পরিচালনা করা খুব অসম্ভব হয়ে যায়। কিন্তু বাস্তবে পরবর্তী সময় অনেক ক্ষেত্রে নানান কারণে অংশীদারদের মধ্যে আস্থা ও বিশ্বাস হ্রাস পায়, স্বার্থের সংঘাত একবার দেখা দিলে অবিশ্বাস ভিতর থেকে অংশীদারদের মধ্যকার সম্পর্ক নিঃশেষ করে ফেলে, এটা অবশ্যই। এতে ব্যবসা পরিচালনায় শুধু সমস্যা হয় না, এমনকি এক পর্যায়ে দেখা যায় যে ব্যবসায় বিলোপ হয়ে গেছে, অর্থাৎ ব্যবসায়ীরা ব্যবসায় গুটিয়ে ফেলেছে। ঠিক আছে, কারণ বিশ্বাসটা খুব মারাত্মক, আর কারণ অংশীদারি ব্যবসাটা টিকে থাকে কিন্তু বিশ্বাসের সম্পর্কের উপরে, কাজে সেই বিশ্বাসে যদি একবার ফাটল ধরে তখন সেটাকে টিকে রাখা খুব দুষ্কর হয়ে দাঁড়ায়। এরপরে 7 নম্বর পয়েন্ট যদি স্বাধীন সত্তার অভাব। স্বাধীন সত্তা বলতে মালিকদের সত্তা থেকে ব্যবসায়ের সত্তাকে ভিন্ন থেকে বোঝানো হচ্ছে, যার ফলে ব্যবসায় নিজ নামে পরিচিতি পরিচয় হতে পারে না। ঠিক আছে, তাই চুক্তি সম্পাদন, মামলা পরিচালনা ইত্যাদি কাজে সকল অংশীদারদের প্রত্যক্ষ অংশগ্রহণের প্রয়োজন পড়ে। ঠিক আছে, কারণ যেহেতু একমাত্র যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রেই কিন্তু, যেহেতু এটা আইনগত প্রতিষ্ঠান নয়, হ্যাঁ আইনের সৃষ্ট প্রতিষ্ঠান নয়, আইনের সৃষ্ট প্রতিষ্ঠান না হওয়ার কারণে কিন্তু স্বাধীন কোনো সত্তা মানে ব্যক্তি আলাদা কোনো সত্তা ব্যক্তি তৈরি হতে পারে না, আলাদা কোনো ব্যক্তির সত্তা তৈরি হয় না। অর্থাৎ এক্ষেত্রে আইনের মাধ্যমে যে একটা আলাদা অস্তিত্ব সম্পন্ন আলাদা সত্তা বিশিষ্ট কোনো কিছু তৈরি হবে সেটা সম্ভব নয় অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, যার কারণে দেখা যায় যে ব্যবসায়টা নিজ নামে পরিচিত বা পরিচালিত হতে পারে না। এরপরে যেটা মালিকানা হস্তান্তরের অসুবিধা। মালিকানা হস্তান্তরের অসুবিধা বলতে যেটা বোঝানো হচ্ছে যে অংশীদারের এরূপ ব্যবসায় মালিকানা অবাধে হস্তান্তর করতে পারে না, সকল অংশীদারদের সম্মতিক্রমে সুবিধামতো মালিকানা হস্তান্তর অনেক সময় সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। আর আইনগত অসুবিধার কারণ তৃতীয় পক্ষ এটা করায় তেমন উৎসাহী হয় না, ফলে অবসর গ্রহণে ইচ্ছুক অংশীদারকে অনেক সময় অনেক বিড়ম্বনা পোহাতে হয়। জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ চাইলেই কিন্তু অন্য কেউ মালিকানা নিতে পারে না, নিতে চায়ও না। ঠিক আছে, যার ফলে দেখা যায় যে এক্ষেত্রে সকল অংশীদারদের সম্মতিক্রমে মানে নিজেদের সুবিধা মতো যে কাউকে একজনকে মালিকানা হস্তান্তর করবে সেটাও এক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আর এই অসুবিধার কারণে কিন্তু আর আইনগত যেহেতু ঝামেলা নেই, সেক্ষেত্রে তৃতীয় পক্ষ এই পার্টনারশিপটা যে ক্রয় করে নেবে সেটা ক্রয়েও নিরুৎসাহিত বোধ করে থাকে। ঠিক আছে,
10 নম্বর পয়েন্ট, যেটি লাস্ট পয়েন্ট অসুবিধা, সেটা হচ্ছে স্থায়িত্বের অনিশ্চয়তা। ইউনিভার্সের স্থায়িত্ব অনিশ্চিত প্রকৃতির, অংশীদারদের মৃত্যু, মস্তিষ্ক বিকৃতি, দেউলিয়া, পারস্পরিক বিরোধ, বিশ্বাসের অভাব, যেটা বলে যে কোনো কারণে মানে তোমার বিলোপ ঘটতে পারে, অর্থাৎ ব্যবসায় অ্যাবলিস্ট হয়ে যেতে পারে। ফলে এই ব্যবসা কখনোই জন মানে আস্থা ভাজন হতে পারে না, জনগণের আস্থা অর্জন করতে পারে না। অংশীদার, পাওনাদার সহ সংশ্লিষ্টদের মনে এই ভীতি ব্যবসায়ের স্বাভাবিক অগ্রগতি অর্জনকে বাধাগ্রস্ত করে দেয়। ঠিক আছে, তারপরেও অংশীদারি ব্যবসায় আছে, অংশীদারি ব্যবসায় থাকবে, কারণ ক্লোজ ক্লোজ বন্ধুরা মিলে, যাদের সাথে যাদের খুব বিশ্বাসী সম্পর্কটা গাঢ়ত্ব, বিশ্বাসঘাতকতা করার কোনো সম্ভাবনা থাকে না, আসলে তাদের মধ্যেই অংশীদারি ব্যবসায়গুলি গঠন করা উচিত, কারণ যেহেতু অর্থের ব্যাপারটা এখানে সংশ্লিষ্ট থাকে। এবার আমি একটু ব্রিফ আকারে আজকে অংশীদারি ব্যবসার প্রকারভেদটা ডিটেলস আকারে আজকে যাব না, আজকে একটু প্রকারভেদটা প্রাইমারি একটু আলোচনা করব। তোমরা দেখবা যে খালেকুজ্জামান সার্বইয়ের 135 পৃষ্ঠায় চার্ট আকারে অংশীদারি ব্যবসাটি দিয়ে দিয়েছে। প্রথমেই অংশীদারি ব্যবসাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ অংশীদারি ব্যবসা, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। অর্থাৎ সাধারণ অংশীদারি ব্যবসায় হচ্ছে সীমাহীন, অসীম, আর সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়, সাধারণ অংশীদারি ব্যবসাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। হ্যাঁ, নির্দিষ্ট অংশীদারি ব্যবসাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায়, আর নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত অংশীদারি ব্যবসায়। ঠিক আছে, একটা সময়, একটা উদ্দেশ্য। তো প্রথমে আলোচনা করব হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায় নিয়ে। যে অংশীদারি ব্যবসায় সকল অংশীদারদের দায় সীমাহীন থাকে, অর্থাৎ অসীম, এবং ব্যবসা পরিচালনা প্রত্যেকে অংশগ্রহণের অধিকারী হয়, তাকেই সাধারণ অংশীদারি ব্যবসায় বা সীমাহীন অংশীদারি ব্যবসায় বলা হয়ে থাকে। হ্যাঁ, এরূপ ব্যবসায় সকল অংশীদারের দায় তাদের বিনিয়োজিত মূলধন অপেক্ষা অধিক হয়। ঠিক আছে, তারা যে মূলধনটা বিনিয়োগ করে তার থেকে দায়ের পরিমাণটাই বেশি হয়ে থাকে, আর এই দায়ের কারণে কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হতে পারে। কিন্তু কেউ এরূপ দেউলিয়া ঘোষিত হলে উক্ত দেউলিয়া অংশীদারের ব্যবসায় সংক্রান্ত দায় সচ্ছল অংশীদারদের ওপর বর্তে। অর্থাৎ যখন ব্যবসায় ইনভেস্ট করতে যে কোনো একজন অংশীদার দেউলিয়া হয়ে যায়, তখন যে অংশীদাররা সচ্ছল, তখন তাকে তাদেরকে তার দায়গুলি বহন করতে হয়। এই কথাটার মানে এটাই, এটা মনে রেখে দিবা। ঠিক আছে, সেটা কিন্তু এই সীমাহীন অংশীদারি ব্যবসায় করতে, অর্থাৎ সাধারণ অংশীদারি ব্যবসার অপর নাম কিন্তু সীমাহীন অংশীদারি ব্যবসা, অসীম অংশীদারি ব্যবসায়। অর্থাৎ নৈবেদ্যিক এইভাবে কিন্তু আসে ভিতরের কথা দিয়ে, যে কোন অংশীদারি ব্যবসায়ের অংশীদার দেউলিয়া হয়েছে, অবশ্যই সীমাহীন অংশীদারি ব্যবসায়। সেক্ষেত্রে সচ্ছল অংশীদারদের উপর তার দায়ভারটা বর্তে। হ্যাঁ, আর অংশীদারি ব্যবসা কোনো অংশীদার পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ নাও করতে পারে, কিন্তু তার এই অধিকার সবসময় বল থাকে। সাধারণ অংশীদারি ব্যবসাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, আর একটা হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলতে গেলে যেটা বলা হয়েছে যে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী কোনো অংশীদারি চুক্তিপত্র অংশীদারগণ ব্যবসায়ের স্থায়িত্বকাল বা মেয়াদের সীমানা নির্ধারণ না করলে তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলে। অর্থাৎ যে অংশীদারি ব্যবসায়ে সময়ের কথা উল্লেখ থাকে না, মেয়াদের কথা বা তারিখের কথা উল্লেখ থাকে না, এটাইভাবেও নৈবিত্তিক আসে। কোনো অংশীদারি ব্যবসায় তারিখের কথা বা মেয়াদের কথা উল্লেখ থাকে না ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ে, সেই ব্যবসায়কে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে যাব আমি হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। কোনো নির্দিষ্ট মেয়াদে বা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য অংশীদারি ব্যবসায় গড়ে তুলে তাকে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলা হয়ে থাকে। ঠিক আছে, অংশীদারি আইনের আটধারায় বলা হয়েছে যে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে একত্রে কোনো নির্দিষ্ট মেয়াদ বা প্রচেষ্টার জন্য মানে উদ্দেশ্য অর্জনের জন্য অংশীদার হিসেবে গণ্য হতে পারে, একেই নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলে। নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় আবার দুই ধরনের, নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, যেহেতু একটু আগেই বললাম নির্দিষ্ট মেয়াদের জন্য, যে মানে কথা থেকেই বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট মেয়াদের জন্য বা সময়ের জন্য যে অংশীদারি ব্যবসায় গঠন করা হয় তাকে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায় বলা হয়ে থাকে, আর যখন মেয়াদ শেষ হয়ে যায় অটোমেটিক্যালি এই ব্যবসায়ের বিলম্ব ঘটে। ঠিক আছে, আর তারা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারি ব্যবসায় কি, অবশ্যই কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য সম্পাদিত মানে গঠিত ব্যবসায়কেই অংশীদারি ব্যবসায় বলা হয়েছে। তা যেই যখনই উদ্দেশ্য মানে সম্পাদিত হয়ে যায় তখনই হচ্ছে এই ব্যবসায়ের বিলম্ব সাধন ঘটে থাকে। যেমন মনে করো যে একটা বিল্ডিং নির্মাণের জন্য অংশীদারি ব্যবসায় গঠন করা হলো, যেই না অংশীদারি যেই না বিল্ডিংটা তৈরি করা হয়ে গেল, সাথে সাথে কিন্তু ব্যবসায়ের কার্যাবলীও শেষ হয়ে গেল। এই ধরনের ব্যবসায়কে বলা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য অংশীদারি ব্যবসায় গঠন। ঠিক আছে,
এবারে লাস্ট যেটি আমি আলোচনা করবো অংশীদারি ব্যবসায় প্রকারভেদের মধ্যে আজকে তোমাদের সাথে, সেটি হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। সাধারণ অংশীদারি ব্যবসায়কে যদি সীমাহীন অংশীদারি ব্যবসায় আমি বলে থাকি, তাহলে তার উল্টাটাই হচ্ছে সীমাবদ্ধ। অর্থাৎ যে যদি কোনো অংশীদারি ব্যবসায় কোনো অংশীদারিতায় সীমিত বা সীমাবদ্ধ থাকে তাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলে। আর আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের যারা অংশীদারগণ হয়ে থাকে তারা কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারেন না। আচ্ছা, যদি কোনো অংশীদারি ব্যবসায়ে এক বা একাধিক সদস্যদের দায়ী চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে সীমাবদ্ধ হয়, তবে তা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় নামে অভিহিত করা হয়ে থাকে। ঠিক আছে, আর একটা কথা, আইন অনুযায়ী এরূপ অংশীদারি ব্যবসায় কমপক্ষে দুজন অসীম দায়ী সম্পন্ন অংশীদার থাকাটা আবশ্যক। ঠিক আছে, এই ব্যবসায় দু ধরনের অংশীদার থাকে, সাধারণ অংশীদার অর্থাৎ যাদের দ্বারা অসীম এবং ব্যবসায় গঠন ও পরিচালনা তাদের ভূমিকা থাকে মুখ্য, আর সীমিত অংশীদার অর্থাৎ যার বা যাদের দায় সীমাবদ্ধ থাকে এবং তারা ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারে না। অর্থাৎ সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় হলেও এখানে তোমার অবশ্যই দুজন, কমপক্ষে দুজন সীমাহীন অংশীদারের ক্ষেত্রে থাকতে হবে। সাধারণ অংশীদার যেটাকে বলা হয় সেটা অবশ্যই এখানে থাকতে হবে, এবং সাধারণ অংশীদারগণই ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করতে পারবে, সীমিত অংশীদারীগণ ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু তারা এক্ষেত্রে বিনিয়োগকারী হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে, বাংলাদেশের আইনে এরূপ ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, তাই নিবন্ধন ছাড়াই এদেশে এরূপ ব্যবসায় চলতে পারে। যেহেতু বাংলাদেশে অংশীদারি ব্যবসায় কঠোর নিবন্ধন অতটা বাধ্যতামূলক, তো নিবন্ধন হয়ে থাকা ভালো যে কোনো জিনিসই আমি বলবো। তো খুবই গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আমরা আলোচনা করতেছি, অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকেও যে তিনটি টপিক্স নিয়ে আমি আলোচনা করলাম এই অধ্যায়ের, সে তিনটিও খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসের সাথে সাথে অধ্যায়টি পড়ে ফেলো, আশা করি অসুবিধা হবে না। আমরা তো বারবারই ক্লাসগুলো নিয়ে তোমাদেরকে কথাগুলো বলি, কিন্তু আমার দুঃখের বিষয় যে ফার্স্ট ইয়ারে 85 থেকে 90 জন ভর্তি হয়েছে, কিন্তু ভিউ দেখা যায় মাত্র 15-20 জনের। এটাই সবচেয়ে, আসলে আমাদের শিক্ষকদের জন্য এটাই সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার। তো আশা রাখছি তোমাদের আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের জ্ঞান বুদ্ধি খুলে দিক, তোমরা জীবনের প্রতি সজাগ হও, সচেতন হও। ঠিক আছে, জেগে ওঠো, গা ঝাড়া দিয়ে ওঠো, পড়ালেখা করো, কোনো কিছুই থেমে থাকবে না। করোনা এসেছে, করোনা চলেও যাবে, বিলীন হয়ে যাবে সব কিছু, কিন্তু এর ক্ষতি কিন্তু তোমাদেরকে পোহাতে হবে। তো আগামী দিন অংশীদারি ব্যবসায় নতুন টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।